নমস্কার বন্ধুরা এনএম এডুকেশনে স্বাগত আমরা যে আটশো প্লাস গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের একটি সিরিজ শুরু করেছি আজকে আমাদের দশ নম্বর পার্ট বন্ধুরা তোমাদের সামনে যে এক্সামগুলো রয়েছে এন গ্রুপ ডি পিএসসি স্কেলারশিপ আবগারি পুলিশ যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো দেখো প্রথম প্রশ্নটি কি রয়েছে প্রথম প্রশ্নটি রয়েছে ভারতের প্রথম পরমাণু শক্তিচালিত সাবমেরিন কোনটি অপশানগুলো দেখো আইএনএস শালকি আইএনএস চক্র আইএনএস বিপুল এখানে সঠিক উত্তর হবে আই চক্র তাহলে ভারতের প্রথম পরমাণু শক্তিচালিত সাবমেরিন হচ্ছে আই চক্র তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে খুব সুন্দর একটি প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম চিফ অফ এয়ার স্টাফ কে ছিলেন এখানে সঠিক উত্তর হবে এয়ার মার্শাল স্যার টোমাস আম হাস তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর তাহলে স্বাধীন ভারতের প্রথম চিফ অফ এয়ার স্টাফ হলেন এয়ার মার্শাল স্যার টোমাস আমহাস্ট এবং এর সঙ্গে তোমরা মনে রাখবে বর্তমানে ভারতের চিফ অফ এয়ার স্টাফ রয়েছেন আর কেস ভাদুরিয়া তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে খুব সুন্দর একটি প্রশ্ন ভারতের প্রথম দেশে নির্মিত ট্যাঙ্ক কোনটি এখানে সঠিক উত্তর হবে বিজয়ন্ত ভারতের প্রথম দেশে নির্মিত ট্যাঙ্ক হচ্ছে বিজয়ন্ত তাহলে আমরা পরের বসনে যাই দেখো কি রয়েছে ওয়াটারলো কোথায় অবস্থিত ওয়াটারলো অবস্থিত বেলজিয়ামে তাহলে এখানে সঠিক উত্তর হবে বেলজিয়াম এর সঙ্গে তোমরা বেলজিয়াম সম্পর্কে কয়েকটি তথ্য জেনে রাখো বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস এবং বেলজিয়ামের মুদ্রা হচ্ছে বেলজিয়ান ফ্রা বা ইউরো তাহলে আমরা পরের বসনে যাই দেখো কি রয়েছে খুব সুন্দর একটি প্রশ্ন ভারতের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি ভারতের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্স তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কি রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি কোন শহরের কাছে অবস্থিত অপশানগুলো দেখো ইংল্যান্ড নিউ ইয়র্ক রোম এখানে সঠিক উত্তর হবে নিউ ইয়র্ক স্ট্যাচু অফ লিবার্টি নিউ ইয়র্কে অবস্থিত তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে বিখ্যাত স্পিংস কোথায় অবস্থিত বিখ্যাত স্পিংস মিশরে অবস্থিত তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে মিশর এর সঙ্গে তোমরা মিশর সম্পর্কে কয়েকটি তথ্য মনে রাখো মিশরের রাজধানী হচ্ছে কায়রো এবং মিশরের মুদ্রা হচ্ছে মিশরীয় পাউন্ড তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে খুব সুন্দর একটি প্রশ্ন নায়াগ্রা জলপ্রপাত কোন দেশে অবস্থিত অপশানগুলো দেখো দক্ষিণ আফ্রিকা আমেরিকা জার্মানি এখানে সঠিক উত্তর হবে আমেরিকা নায়াগ্রা জলপ্রপাত আমেরিকা দেশে অবস্থিত এখানে তোমরা মনে রাখবে নায়াগ্রা জলপ্রপাতের কিছুটা অংশ কানাডাতে অবস্থিত এবং কিছুটা অংশ আমেরিকাতে অবস্থিত তো এখানে সঠিক উত্তর হবে আমেরিকা তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে পোপের সরকারে বাসগৃহ কোথায় এখানে সঠিক উত্তর হবে ভ্যাটিকান সিটি এখানে তোমরা মনে রাখবে ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ এবং ভেটিকানের রাজধানী হচ্ছে ভেটিকান সিটি এবং মুদ্রা হচ্ছে লিরা তাহলে পোপে সরকারের বাসগৃহ ভেটিকান সিটিতে অবস্থিত বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে জানিয়ে রাখি আমাদের চ্যানেলে রেলওয়ে গ্রুপ ডি এবং এন জন্য দু ধরনের মডেল সেট দেওয়া হচ্ছে একটি জেনারেল নলেজের মডেল সেট এবং একটি সায়েন্সের মডেল সেট এবং আবগারে পুলিশের মডেল সেট দেওয়া হচ্ছে তাছাড়া জেনারেল নলেজ কারেন্ট এফেয়ার্স এবং ম্যাথের ক্লাস চলছে তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের এই ধরনের ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবে তাহলে আমরা পরের পছন্দে যাই দেখো কি রয়েছে খুব সুন্দর একটি প্রশ্ন পিসার হেলানো টাওয়ার কোথায় অবস্থিত পিসার হেলানো টাওয়ার এটি ইতালিতে অবস্থিত তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ইতালি এর সঙ্গে তোমরা মনে রাখবে ইতালির রাজধানী হচ্ছে রোম এবং ইতালির মুদ্রা হচ্ছে লিরা তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে খুব সুন্দর একটি প্রশ্ন ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট বা আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোন দেশে অবস্থিত এখানে সঠিক উত্তর হবে ফিলিপাইন্স ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ফিলিপাইন্সে অবস্থিত এখানে তোমরা মনে রাখবে ফিলিপাইন্সের রাজধানী হচ্ছে ম্যানিলা এবং ফিলিপাইন্সের মুদ্রা হচ্ছে পেশো তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে নিচের মনুমেন্টগুলির মধ্যে কোনটি প্রাচীন এখানে সঠিক উত্তর হবে অজন্তা গুহা তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি নেক্সট দেখো কি রয়েছে ভারতের বৃহত্তম ড্রাইড কোথায় অবস্থিত ভারতের বৃহত্তম ড্রাইডক এটি মারমা গাঁয়ে অবস্থিত তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে মার্মাগাঁও ভারতের বৃহত্তম ড্রাইডগ মার্মা গাঁয়ে অবস্থিত তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে দ্য ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউট কোথায় অবস্থিত দ্য ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউট এটি ওয়াশিংটনে অবস্থিত তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ওয়াশিংটন নেক্সট দেখো কি রয়েছে খুব সুন্দর একটি প্রশ্ন ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোথায় অবস্থিত অপশানগুলো দেখো শ্রীহরিকোটা চেন্নাই থুম্বা এখানে সঠিক উত্তর হবে থুম্বা ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থুম্বাতে অবস্থিত তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কী রয়েছে খুব সুন্দর একটি প্রশ্ন বিখ্যাত আইফেল টাওয়ার কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তর হবে প্যারিস বিখ্যাত আইফেল টাওয়ার প্যারিসে অবস্থিত এখানে তোমরা মনে রাখবে আলেকজান্ডার গোস্তেট নামে একজন ফরাসি সিভিল ইঞ্জিনিয়ার কর্তৃক এই বিখ্যাত টাওয়ারটি নির্মিত হয় তাহলে আইফেল টাওয়ার প্যারিসে অবস্থিত তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে এলিসি প্যালেস কোথায় অবস্থিত এলিসি প্যালেস ফ্রান্সে অবস্থিত তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স এখানে তোমরা মনে রাখবে এলিসি প্যালেস হচ্ছে ফ্রান্সের রাষ্ট্রপতির সরকারি বাসভবন তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে আমেরিকা নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট নিচের কোন কাজকর্মের সঙ্গে জড়িত আমেরিকা নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট ব্যাংকিং ও ফাইন্যান্স কাজকর্মের সঙ্গে জড়িত তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে খাইবার পাস কোথায় অবস্থিত খাইবার পাস পাকিস্তানে অবস্থিত তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ এবং পাকিস্তানের মুদ্রা হচ্ছে পাকিস্তান রুপি তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে বরবুদের বিখ্যাত বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত বরবুদের বিখ্যাত বৌদ্ধ মন্দির এটি জাভাতে অবস্থিত তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে জাভা নেক্সট দেখো কি রয়েছে হোয়াইট হাউস কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তর হবে নিউ ইয়র্ক তাহলে হোয়াইট হাউস নিউ ইয়র্কে অবস্থিত এখানে তোমরা মনে রাখবে হোয়াইট হাউস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে খুব সুন্দর একটি প্রশ্ন মোক্কা কোথায় অবস্থিত অপশানগুলো দেখো ইরান ইরাক সৌদি আরব এখানে সঠিক উত্তর হবে সৌদি আরব মক্কা সৌদি আরবে অবস্থিত এখানে তোমরা মনে রাখবে সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ এবং সৌদি আরবের মুদ্রা হচ্ছে রিয়াল তাহলে বন্ধুরা আজ এখানে শেষ করছি ভিডিওটা অবশ্যই তোমার বেস্ট ফ্রেন্ড যারা এনটিপিসি গ্রুপ ডি বা যে কোনো চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবে থ্যাংক ইউ